হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম রাজ্য জাপানিজ এনসেফেলাইটিসর প্রাদুর্ভাব ভয়ঙ্কর হারত বৃদ্ধি পাইছে জাপানিজ এনসেফেলাইটিস রোগীর সংখ্যা এক এপ্রিলর পর এই পর্যন্ত জিএমসিএইচত ভর্তি 22 গৰাকী রোগী ইয়াৰে 5 গৰাকী মৃত্যু মৃত্যু হওয়া সকলের ভিতর আছে শিশু আর জ্যেষ্ঠ অসমত আলু ট্রাক প্রবেশত বাধা বঙ্গ আরক্ষী ধুবুরী অসম বঙ্গ সীমান্তর বক্সির হাতত আবদ্ধ শ শ আলু পরিবাহী ট্রাক পশ্চিমবঙ্গত পাচলির মূল্য বৃদ্ধি রোধর বহিরাজ্যলৈ রপ্তানিত বাধা বঙ্গ রাজ্য সরকার ধনের বিনিময়ত বাংলাদেশের নাগরিকক ভারতলৈ প্রবেশের সুবিধা দালালর গুয়াহাটী রেলওয়ে স্টেশনত 5টা অবৈধ বাংলাদেশী গ্রেপ্তারের পাছতে পোহরলৈ আহিছে এক ভয়ঙ্কর নেক্সাস মঙ্গলবারে ত্রিপুরাতো আরক্ষীর জালত পড়েছিল 2 বাংলাদেশী নাগরিক সহ 2টা দালাল গুয়াহাটীত কংগ্রেসের মারাথন বৈঠক আজি হোটেল লিলিত কংগ্রেসের সংসদীয় পরিক্রমা কমিটির বৈঠক উপস্থিত আছে কংগ্রেসের বিধায়ক সকলেও সমাগত উপনির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের রণনীতি প্রস্তুত করার জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত প্রদেশ কংগ্রেসের ধারাবাহিক বৈঠক রাজ্য হিন্দি এলায়েন্সত ফাট সাধারণ নির্বাচনের বৈতরণী পার হওয়ার পাছতে আন দলরে সঙ্গ এড়িব বিচাৰিছে কংগ্রেসে উপনির্বাচনত অকলে যুঁজিবলে সাজু হয়েছে কংগ্রেস কংগ্রেসের সিদ্ধান্তক লো মিত্রজোঁটৰ আন দলের মাজত তীব্র প্রতিক্রিয়া হাতীগড় সোয়েদ আলী হত্যাকাণ্ডরে জড়িত 4জনক আটক শুক্রবারে হাতীগড় সুন্দরবনত নৃশংসভাবে হত্যা করেছে সোয়েদক হত্যাকাণ্ডরে মৃত আলীর কোনো বন্ধু জড়িত থাকার সন্দেহ করা হয়েছিল স্থানীয় রাইজর সন্দেহের ভিত্তিতে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে কাছাৰত আরক্ষীর গুলি 3টা মার উগ্রপন্থী নিহত কাছাৰৰ ভুবন পাহাৰত আরক্ষীরে উগ্রপন্থী প্রচণ্ড গুলিয়াগুলি সংঘর্ষত অসম আরক্ষী কেবাজনো জওয়ান আহত নিহত উগ্রপন্থী দুটার এটা ঘর কাছাৰত আর এটা ঘর মণিপুরত গোয়ালপাড়ার ব্যবসায়ী হত্যায় জড়িত এজনক গ্রেপ্তার গোয়ালপাড়া আরক্ষীয় নিশা বলদ মারি সরপরা গ্রেপ্তার করেছে জাহিদুল নামের ডকাইত জাহিদুল ইসলাম আছিল ডকাইতর দলটির গাড়ি চালক হত্যাকাণ্ডত জড়িত আন কেটা অভিযুক্ত সন্ধানত আরক্ষীয় অভিযান অব্যাহত রাখিছে গুয়াহাটী ডিব্রুগড়ের পিছত এবার কৃত্রিম বানর কবলত যোরহাট শহর সোমবারে নিশা অহা ধারাষার বরষুণত কৃত্রিম বানত বুর গল যোরহাট শহরের বহু অঞ্চল আজি উন্নত হওয়া নাই শহরখনের কেবাটাও অঞ্চলের কৃত্রিম বান হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম গাঁও শহর জেলার খবরের সুতরাং মানে পাপড়ি অসমবঙ্গ সীমান্তত শ শ ট্রাক আবদ্ধ করে রখা হয়েছে বক্সির হাতত আবদ্ধ অসমলে আলু অনা ট্রাক অসমত আলুর ট্রাক প্রবেশত বাধা বঙ্গ আরক্ষী বঙ্গর মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে তৎপর হয়ে পড়েছে এটি আরক্ষী পশ্চিমবঙ্গত পাচলির মূল্য বৃদ্ধি রোধর বহিরাজ্যলে রপ্তানিত বাধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বঙ্গর মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রথমে নিজের রাজ্যের বাজারের চাহিদা পূরণ হোক তারপিছতহে বহিরাজ্যলে রপ্তানি করব পারিব আলু বঙ্গ সরকারের এনে সিদ্ধান্তর পাছতে অসমত এটা আলুর মূল্য বৃদ্ধির সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে কারণ ইফালে তাত যেহেতু আবদ্ধ করে রখা হয়েছে আলু ট্রাক সমূহ তাতে আকো কোয়া হয়েছে যে বঙ্গত প্রথমতে সেই চাহিদা পূরণ করক তারপরে বহিরাজ্যলে আহিব গতিকে শ শ ট্রাক এনে ধরনের আবদ্ধ হয়ে পড়েছে আমি ভিজুয়ালস দেখাইছো আলু লোড করছো আলু লোড করার পিছত গুয়াহাটির মাল আছে মোর তেহতে কালি রাতে 6টার পিছত কই আছে গাড়ি আলু যাওয়ার বন্ধ আছে এটু আমার উপর মহল বড় অর্ডার আছে কিমান কোন গাড়ি আছে অসম অসমর গাড়ি আছে 50-60 খান আছে এই গাড়িগুলো কিমান টন মাল আছে এটু 12 টন করে মাল আছে এটু বেঙ্গলের মাল অসমত না যায় অসমের মাল তাহলে আসম বেঙ্গলত দিবে না লাগে তাহলে এটু ওইটু বন্ধ করে দিও তাহলে বর্ডারে সিল করে দিও আপনার লোক গাড়িগুলো কত রাখিছে গাড়িগুলো সার্ভিস রোডত রাখিছে সাইড সাইড করে করে রাখছে রাস্তার উপরে তো আছে কিছু বক্সিয়াট বর্ডারত আছে বক্সিয়াট বর্ডারত আছে এটু আটকি আছে রাতে সহায়তা পিছত আলু দাম কিবে আছে না আছে এটু বেঙ্গল পার্টি কয় আছে কয় না তো ইমান অর্ডার থোড়া নাই আমার লগত এটু বন্ধ করাই নাই বেঙ্গল সরকারে বন্ধ করা নাই তাহলে পুলিশ লোক কয় আছে যে এটু আমার উপর মহলের পর অর্ডার আছে বেঙ্গল আরক্ষী রুকি আছে এটা বক্সিয়াট বর্ডারত ইমান মাল পৌঁছে গেলে আমি টেমারস করবো দিম আমি তো ড্রাইভার না কিমান কোন গাড়ি আছে অসম ইয়ার 50-60 খন গাড়ি আছে খালি সন্ধিয়ার পর গাড়ি আটক করে রাখছে এতিয়া কোনো খবর আহা নাই নাই কোনো খবর আহা নাই কি কারণ তো কি আলু আলুর কিবা দাম অসমত বা বেঙ্গলত কিবা হেরফার হইছে নি এটু তো আমি কব নোয়ারিলো কিন্তু আমাক কালি লোড দিছে কালি গাড়ি কাটা এরি দিবা লাগে কালি আমাক তো ওয়ার্নিং দিয়া নাই আগত যে বন্ধ বন্ধ হবো আলু গাড়ি আমি আইছো কালি লোড করছো কালি সন্ধিয়া পর আটকে দিছে ইয়াত জ্যোতিময় চক্রবর্তী আছে আমি আরো অধিক জানিম জ্যোতিময় চক্রবর্তী প্রকৃততে হয়েছে কি গোটে কথাখিনি ইফালে কৈছে যে আমাক আরক্ষীয় বন্ধ করে থাকে কোনো ধরনের নোটিস নাই আর ইফালে চাহিদা পূরণ বঙ্গত করবো তারপর বহিরাজ্যলে যাব গোটেখিনি সামরি আপনার জানিম
নিশ্চয়কৈ পাপড়ি, এটা কথা চাওক, পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্ৰী দুদিনমান পূৰ্বে এটা নিৰ্দেশ দিছিল যে প্ৰথমতে বংগৰ চাহিদা পূৰণ হ'ব লাগিব, তাৰপিছত বংগৰ পৰা বহিৰাজ্যলৈ দিব, আৰু সেই তাৰ কাৰণে আৰক্ষীক নিৰ্দেশ দিছিল, আৰু বংগৰ আৰক্ষীয়ে গোটেই ট্ৰাকখিনিক তুফানগঞ্জৰ পৰা আৰম্ভ কৰি বক্সিহাটলৈ সীমান্তৱৰ্তী পশ্চিমবংগৰ কোচবিহাৰ জিলাৰ যিটো অঞ্চল আছে তাতে ৰখাই ৰাখিছে। ইয়াক কেৱল মাত্ৰ অসম নহয়, এই আলুৰ গাড়ী যিদৰে আৰক্ষীয়ে বংগ আৰক্ষীয়ে ৰখাইছে, ইয়াৰ ফলত অসমৰ লগতে সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলত কিন্তু আলুৰ এটা ক্ৰাইচিছ আগন্তুক দুই এদিনৰ ভিতৰত হোৱাৰ এটা সম্ভাৱনা আছে। কাৰণ প্ৰতিদিনেই আমি যিখিনি তথ্য আমাৰ হাতত এতিয়ালৈকে আছে, এই সমগ্ৰ অঞ্চলৰ যিটো বজাৰত আলু আমি খাওঁ বা আলু ৰাইজে কিনে, সেই গোটেই আলুৰ চাহিদা কিন্তু উত্তৰবংগৰ বা পশ্চিমবংগৰ এই এই অঞ্চলটো মূলতঃ ধূপগুৰি, ফালাকাটা, জলপাইগুড়ি এইটো অঞ্চলত যি কোল্ড ষ্টৰেজসমূহ আছে, এই কোল্ড ষ্টৰেজৰ পৰাই আলু ইয়ালৈ আহে। এতিয়া যদি পশ্চিমবংগ চৰকাৰে, পশ্চিমবংগ আৰক্ষীয়ে যিদৰে ট্ৰাকবোৰ ৰখাই দিছে, কালি সন্ধিয়া 6টা বজাৰ পৰা ৰখাবলৈ আৰম্ভ কৰিছে, এতিয়াও ৰখিছে, কালি আমি যিখিনি তথ্য পাইছিলোঁ 40-50খন গাড়ী ৰাতি আছিল, আজি দিনৰ ভাগত সেই গাড়ীৰ সংখ্যা প্ৰায় 100 ইতিমধ্যে অতিক্ৰম কৰি গৈছে, তুফানগঞ্জলৈকে সেই গাড়ীৰ লাইন গুচি গৈছে। আৰু এই সমগ্ৰ কথাত এটা কথা স্পষ্ট, যদি পশ্চিমবংগ চৰকাৰৰ আচলতে মুখ্যমন্ত্ৰী এটা ষ্টেটমেণ্ট ইতিমধ্যে দিছে যে প্ৰথমতে পশ্চিমবংগৰ চাহিদা পূৰণ হ'ব লাগিব, তাৰপিছত বহিৰাজ্যলৈ ৰপ্তানি কৰিব, আৰু আৰক্ষীক কাৰা নিৰ্দেশ দিয়া হৈছে যে পশ্চিমবংগৰ পৰা কোনো ধৰণৰ যদি শাক পাচলি জাতীয় সামগ্ৰী বাহিৰলৈ নাযায় সেই তাৰ ওপৰত দৃষ্টি ৰাখিবলৈ দিছে। তেনে ক্ষেত্ৰত কিন্তু এইটো সম্পূৰ্ণ পশ্চিমবংগ আৰক্ষীয়ে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ ওপৰতে এই আলু গাড়ীবোৰ ৰখাই দিছে। বাপৰি, ধন্যবাদ জনাইছো জ্যোতিময় চক্ৰৱৰ্তী। আৰক্ষীৰ গুলীত কাছাৰত নিহত 3 মাৰ উগ্ৰপন্থী। কাছাৰৰ ভুৱন পাহাৰত প্ৰচণ্ড গুলীয়াগুলীৰ ঘটনা সংঘটিত হৈছে। অসম আৰক্ষী উগ্ৰপন্থীৰ মাজত ভয়ংকৰ সংঘৰ্ষ। আৰক্ষীৰ গুলীত নিহত 3টা মাৰ উগ্ৰপন্থী। সংঘৰ্ষত আহত অসম আৰক্ষীৰ কেইবাজনো জোৱান। নিহত উগ্ৰপন্থী দুটাৰ এটাৰ ঘৰ কাছাৰত আৰু এটাৰ ঘৰ হৈছে মণিপুৰত। সংঘৰ্ষত আহত অসম আৰক্ষীৰ কেইবাজনো জোৱান। নিহত উগ্ৰপন্থী 3টাৰ মৃতদেহ ৰখা হৈছে শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালৰ মৰ্গত। আহত অসম আৰক্ষীৰ জোৱান কেইজনকো চিকিৎসাৰ বাবে ভৰ্তি কৰোৱা হৈছে SMCHত। মঙলবাৰেও ঢলাইত গ্ৰেপ্তাৰ হৈছিল 3টা উগ্ৰপন্থী। ঢলাইৰ গংগানগৰত মাৰণাস্ত্ৰসহ গ্ৰেপ্তাৰ হৈছিল উগ্ৰপন্থী কেইটা। ধৃত 3 উগ্ৰপন্থীক লৈ নিশা অসম আৰক্ষীয়ে চলাইছিল অভিযান। অভিযানৰ মাজতে পাহাৰৰ পৰা আৰক্ষীলৈ গুলীবৰ্ষণ মাৰ উগ্ৰপন্থীৰ দলৰ। প্ৰায় 1 ঘণ্টা ধৰি অসম আৰক্ষী উগ্ৰপন্থীৰ মাজত ভয়ংকৰ সংঘৰ্ষ হয়। অসমত ইন্ডি এলায়েন্সত ফাট মেলিছে। সাধাৰণ নিৰ্বাচনৰ বৈতৰণী পাৰ হোৱাৰ পাছতে আন দলৰে সংগ এৰিব বিচাৰিছে কংগ্ৰেছে। কাৰণ 5 সমষ্টিত হ'বলগীয়া উপ নিৰ্বাচনত অকলে যুঁজিবলৈ এতিয়া সাজু হৈছে কংগ্ৰেছ। কংগ্ৰেছৰ এই সিদ্ধান্তক লৈ এতিয়া মিত্ৰজোঁটৰ আন দলৰ মাজত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। উল্লেখযোগ্য যে বিজেপিৰ প্ৰতিহত কৰিবলৈ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে গঠন হৈছিল ইন্ডি এলায়েন্স। লোকসভা নিৰ্বাচনত ঐক্যবদ্ধভাৱে বিজেপিৰ বিৰুদ্ধে যুঁজ দিছিল ইন্ডি এলায়েন্সে। কিন্তু লোকসভা নিৰ্বাচনৰ পিছতে উপ নিৰ্বাচনক লৈ কংগ্ৰেছে লগাইছে আউল। উপ নিৰ্বাচনত ইন্ডি এলায়েন্সক এলাগী কৰি অকলে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হোৱাত পক্ষত প্ৰদেশ কংগ্ৰেছ, যাৰ ফলত এতিয়া মিত্ৰ দল কংগ্ৰেছৰ বিৰুদ্ধে ক্ষোভিত হৈ পৰিছে ইন্ডি এলায়েন্সৰ আন আন সহযোগী দল। মিত্ৰতাক লৈ জিতেন্দ্ৰ সিঙে ঘোষণা কৰিছে যে মিত্ৰতা থকা নথকাটো অসমৰ নেতৃত্বই সিদ্ধান্ত ল'ব। আমাৰ লক্ষ্য 2026 চনৰ অসম বিধানসভা নিৰ্বাচন। जो हमारा अलायंस था वो पहले सिर्फ लोकसभा चुनाव तक ही था। इंडिया अलायंस सिर्फ हमारा यहाँ लोकसभा चुनाव तक था। आगे क्या होने वाला है वो पार्टी की सारी जो लीडरशिप है वो तय करने वाली है। मतलब 26 का विधानसभा में ये अलायंस रहेगा कि नहीं, मतलब? वो मैंने बताया कि ये तो स्टेट की जो लीडरशिप है हमारी वो सब बैठ के तय करेगी। AICC जो राज जो APCC चाहता है, जो जिले से हमारे पास जो इन्फॉर्मेशन आती है, जो उनकी मंशा है, उसके ऊपर AICC कार्य करती है। हमने पूरी इंडिपेंडेंस हमारे प्रदेश की यूनिट को दे रखी है। বিধানসভা আৰু লোকসভা নিৰ্বাচনতহে আছিল বিৰোধীৰ ঐক্যমঞ্চৰ মিত্ৰতা। উপ নিৰ্বাচনৰ মিত্ৰতা সম্পৰ্কত বিৰোধী ঐক্যত কোনো প্ৰস্তাৱ নাছিলেই। কংগ্ৰেছৰ তৃণমূলৰ কৰ্মীয়ে উপ নিৰ্বাচনত আটাইকেইটা সমষ্টিতে অকলে নিৰ্বাচন খেলাটো বিচাৰিছে। পিছত বিধানসভা নিৰ্বাচনত পুনৰ বিৰোধী ঐক্যমঞ্চৰে মিত্ৰতা থাকিব বুলি মন্তব্য কৰে ভূপেন বৰাই।
আমি যেটা এলায়েন্স কৰিছিলো আমার যেটো বিরোধী ঐক্য মঞ্চ আজি রাতেপা লুইন গগৈ ডাঙরিয়া মোক কথা পাতিছে তেতিয়া মই লুইন গগৈ ডাঙরিয়াকো কৈছো যে আমার উদ্দেশ্যটো আছিলে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন সেইটো মই কেতিয়াও কথা উল্টি মৰা নাই মই তেতিয়াও কৈছো যে লোকসভা নির্বাচনত আমি এলায়েন্স কৰিছো আর আমি পার্যমানে চেষ্টা করি বিধানসভালৈকে এই এলায়েন্স থাকিব তার উপনির্বাচনের শব্দটা আমি নাজানোই আমি যেতিয়া বিরোধী ঐক্য মঞ্চ বনাইছো তেতিয়া উপনির্বাচনের শব্দটোই নাছিলে আর এতিয়া যদি আমার লগত থাকা বিরোধী ঐক্য মঞ্চের দলে উপযুক্ত বিরোধী প্রার্থী যদি প্রক্ষেপ করে কোরবাত আমি চাম আলোচনা করি আমি আমি তৃণমূল পর্যায়ের কথাখিনি যদি শুনাত কোনোবাই বেয়া পায় তো আমার উপায় নাই আমি জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস বুথ কংগ্রেসক মাতি আনিছো যে আপনাদের আমাক কক আপনাদের কি ভাবিছে এইখানে যদি কংগ্রেস দলে আলোচনা করাটো যদি কারোবার আপত্তি আছে সেইখিন যদি কারোবার অনুমতি মই লোব লাগে তেতিয়া মোৰ কোনো উপায় নাই ইট ইজ আই এম অলসো আন্ডার কম্পালশন যে আই হ্যাভ টু লিসেন মাই পার্টি গ্রাসরুট লিডার্স দিস ইজ মাই কম্পালশন এন্ড মে বি সমবডি হ্যাভ আদার কম্পালশন আই ডোন্ট কেয়ার ইফালে আগন্তুক উপনির্বাচনত কংগ্রেসে অকলে অবতীর্ণ হওয়ার বাবে প্রস্তুতি চলাক লৈ ক্ষুণ্ণ বিধায়ক অখিল গগৈ কংগ্রেসে উপনির্বাচনের সিদ্ধান্ত সন্দর্ভত অচিরেই বিরোধী ঐক্যমঞ্চের বৈঠক অনুষ্ঠিত করার আহ্বান বিধায়কগৰাকী যদি সঁচাকে কংগ্রেস দলে অকলশরিয়াকে উপনির্বাচন খেলিম বলে কৈছে এটো তেওঁলোকৰ ঐতিহাসিক ভুল লোকসভা নির্বাচনত আমার সকলোরে সহযোগত অকনমান রিজাল্ট ভাল করার পাছত যদি কংগ্রেস দলের অহংকার হয়েছে যদি কংগ্রেস দলে এতিয়া বিরোধী ঐক্য মঞ্চর আলোচনা নকরাকে অকলশরিয়াকে সিদ্ধান্ত লব খুঁজিছে যদিহে দেই আপনি কোয়া মতে যদিহে এটো হয়েছে তেতিয়ালে নিশ্চিতভাবে কংগ্রেস দলের এই অহংকার ভাল অহংকার নহব যদিহে হয়েছে মই কংগ্রেস দলক এই মুহূর্তে বঙাইগাঁওর সার্কিট হাউসের এই কেম্পাসের ভিতরের কংগ্রেস দলক জানাব খুঁজিছো যে যদি কংগ্রেস দলে ঐক্যবদ্ধ হয়ে আমি গোটেইবিলাকে যেটা ইলেকশন খেলোতে রাইজর যেটো আমি সঁহাৰি লাভ করেছিল সেইটোকে একমাত্র কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন বলে ধরে লয় তেতিয়াহলে তেখেতসকলে মূর্খর স্বর্গত বসবাস করা হব এটো ভাল কথা নহব এটো একেবারে দুর্ভাগ্যজনক হব আর মই ভাবু যে যদি দরকার হয় ঠিক আছে কংগ্রেসেই যদি খেলে বেলেগ কথা কিন্তু প্রথমতে বিরোধী ঐক্য মঞ্চের ভিতর আলোচনা হব লাগবে আর বিরোধী ঐক্য মঞ্চের আলোচনা নকরাকে যদি কংগ্রেসে এনেকা কথা কয় যে অকলে তেওঁলোকে ইলেকশন খেলিব তেতিয়াহলে পরবর্তী ইলেকশন বিলাকত আমার আমার পর সহযোগিতা নাপাব আর দরকার পড়লে তেতিয়াহলে আমিও তেতিয়াহলে নিজের স্ট্যান্ড ক্লিয়ার করে লম আর এদিনের পূর্বে কংগ্রেসের সঙ্গে সমাগত উপনির্বাচনের মিত্রতা সন্দর্ভত পুনের আলোচনা করিম বলে কোয়ার পিছদিনায় পুনের কংগ্রেসের সঙ্গে মিত্রতা নকরার কথাও ঘোষণা করলে অখিল গগৈ অখিল গগৈ কলে উপনির্বাচন কংগ্রেসে অকলে খেলিব বিচারিলে খেলিব পারে বিগত লোকসভাত কংগ্রেসের ফলাফল উন্নত হওয়ার বাবে বিরোধী ঐক্য মঞ্চের অরিহণা আছে কি কারণত ভূপেন বরাই উভত গুড়ে নাচিছে সেই কথা নাজানো বলেও মন্তব্য করলে অখিল গগৈ ভূপেন বরাই ডাঙরিয়ায় কৈছে যে তেওঁলোকৰ দলৰ মানুহে কৈছে যে উপনির্বাচন অকলে খেলিব লাগে তেওঁলোকৰ দলৰ কমিটিবিলাকে কৈছে যে উপনির্বাচন একেলগে খেলিব লাগে আৰু ভূপেন বৰাই তাকে সাপোর্ট কৰি আচলতে এটা বাক্য কৈছে যে যোৱাবাৰ আমি সিডলি এৰি দিছিলোঁ বিপিএফক এতিয়া নাই যোৱাবাৰ আমি চিপিআই এমএলক বিহালী এৰি দিছিলোঁ কিন্তু বিহালীত তেওঁলোকে আমাতকৈও বেয়া কৰিলে গতিকে এটোৰ পৰা প্ৰমাণিত হয় এটোৰ পৰা ধাৰণা কৰিব পাৰি আজিৰ প্ৰেছ মিট যেটো মই শুনা নাই এটোৰ পৰা ধাৰণা কৰিব পাৰি যে ভূপেন বৰা ডাঙৰীয়াই আসলতে এই পাঁচখন বিধানসভার উপনির্বাচনত অকলে খেলার কথাটুকে মোটামুটি কব খুঁজেছে যদি ভূপেন বরা ডাঙরিয়ায় সচাকে এই পাঁচখন বিধানসভা ইলেকশন অকলে খেলিব খুঁজছে খেলিব পারে তেতিয়াহলে ডেফিনেটলি আমার তেখেতসকলের প্রতি অকলে খেলিলে নিশ্চিতভাবে আমার সহযোগিতা না থাকিব কিন্তু ভূপেন বরার কারণে ডাঙর সুযোগ আছিলে কংগ্রেস দলের কারণে বিশেষ সুযোগ আছিলে যে আটাইকটা রাজনৈতিক বিরোধী দলের যার ঐক্য মঞ্চ হয়েছিলে কথা পাতি থলে কি জানি কংগ্রেস দলকে উপনির্বাচনত সকলো রাজনৈতিক দলে সমর্থনই দিলেহেতেন গতিকে তেওঁলোকে সকলোরে সহযোগত এবার উপনির্বাচনটা হয়তো খেলিব পারিলেহেতেন কিন্তু কি কারণত উভত গুড়ে নাচিছে মইতো নাজানো কি কারণে উভত গুড়ে নাচিছে সেইটো কথাটো মই নাজানো
কিয়নো আগতীয়াকে অকলে খেলার কথা কৈছে এটো আমি নাজানো। কিন্তু আমি এটো কথা জানো যে 2024 চনত কংগ্রেস দলের অসমত যে অলপ অবস্থাটো ভাল হৈছে, ভাল হওয়ার মূলতে হল বিরোধী ঐক্যমঞ্চ। আমি দেখিছো যে একদম মানুষে অপেনলি কয়, অপেনলি আমার আগত অপেনলি মিটিংতে কয়, অপেনলি আনকি ধুবুরীত যেটা আপনার হেৰিবিলাক কৰি আছো, কি কয় আপনার কেম্পেইনিংবিলাক কৰি আছো, নির্বাচনী সভাবিলাক মিটিংতে থিয় হয় মানুষে চিঞৰি দিয়ে যে আমার কংগ্রেসের উপর আস্থা নাই, কিন্তু আপনার সকলো লগ লাগিছে কারণে আমি বিজেপি খরুয়াবলে এবার ভোট দিম এনেকে বলে কয়। গতি যে সময়ত কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ঘুরি আহিবর কারণে একটা পরিবেশ। ঝাড়খণ্ডত অনুপ্রবেশকারী সন্দর্ভত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ড সরকারক সমালোচনা করে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কলে যে অনুপ্রবেশকারীক হস্তান্তর করার এখতিয়ার রাজ্য সরকার। ঝাড়খণ্ড সরকারে কেন্দ্রীয় সরকারক অনুপ্রবেশকারী হস্তান্তর নকৰা বুলি কৰা সমালোচনা প্রত্যুত্তর দিলে হিমন্ত বিশ্ব শর্মায়। একে সময়তে ডক্টর শর্মায় অসমত 1951 চনত কেবল 12% মুসলিম জনসংখ্যার বিপরীতে বর্তমান 40% বৃদ্ধি পাক লো উদ্বিগ্নতা প্রকাশ করেছে। घुसपैठिया पहले आसाम आते हैं, पहले वेस्ट बंगाल आते हैं, उसके बाद झारखंड बिहार छत्तीसगढ़ जाते हैं। जो घुसपैठियों को रुकाने के लिए जो जिम्मेदारी होता है, वो जिम्मेदारी जब इंटरनेशनल बॉर्डर से आते हैं तब तक बीएसएफ का होता है, लेकिन जब एक बार अंदर आ चुका है उसके बाद स्टेट गवर्नमेंट का जिम्मेदारी होता है। झारखंड हाईकोर्ट ने भी स्टेट गवर्नमेंट को डायरेक्शन दिया है कि आप डिटेक्ट कीजिए, आप डिपोर्टेशन कीजिए। डिटेक्शन एंड डिपोर्टेशन इज अ रेस्पॉन्सिबिलिटी ऑफ स्टेट गवर्नमेंट, इट इज नॉट अ रेस्पॉन्सिबिलिटी ऑफ सेंट्रल गवर्नमेंट। मैं आसाम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं आसाम में बंगाल में हर दिन, मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है, 1951 में 12%, आज असम में मुस्लिम पॉपुलेशन 40%, हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है, इसलिए मैंने उसका साथ ही हर दिन संघर्ष करता हूं। আর ইফালে দলীয় কামত বর্তমান ঝাড়খণ্ডত বাহর পাতি থাকা অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঝাড়খণ্ড সরকারে নিম্নমানের রাজনীতি করার অভিযোগ তুলি ঝাড়খণ্ড ভ্রমণের সময় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করবলে হাতজোর করে আহ্বান জানালে ঝাড়খণ্ড সরকারক। পহলাবার মেনে ঝাড়খণ্ড মে আয়া, ঝাড়খণ্ড গভর্নমেন্ট মুঝকো বোলা কি আপকো মে স্টেট কেস কর রহা হুঁ, মে বিনম্রতা কা সাথ মে ঝাড়খণ্ড সরকার কো নিবেদন কিয়া কি মে পার্টি কা কাম মে আ রহা হুঁ, मुझको आप कोई सुविधा मत दीजिए। आज भी मैं आप लोगों का थ्रो से निवेदन करता हूँ झारखंड सरकार को दोनों हाथ जोड़ के कि मेरा आगे पीछे कोई पुलिस मत लगाइए, मुझको कोई प्रोटोकॉल मत दीजिए। मेरा झारखंड का कार्यकर्ता का मुझको खिला लेगा, उनका गाड़ी है मुझको गाड़ी भी दे देगा। मैं एकदम दोनों हाथ से झारखंड सरकार को, अगर आप पॉलिटिक्स इतना नीचे तक गिराना चाहते हैं कि एक सीएम एक प्रदेश में आते हैं उनका जो पुलिस प्रोटेक्शन आप देते हो उनको भी आप खर्चा में गिनना चाहते हो, तो मैं झारखंड सरकार को आपका मार्फत मैं निवेदन करता हूं कि मेरा अगली विजिट में मैं ऑफिशियली भी लिखने वाला हूं कि मेरा कोई गाड़ी नहीं देना चाहिए, मुझको कोई पुलिस प्रोटेक्शन नहीं देना चाहिए, और मेरा 3 विजिट में जो भी खर्चा हुआ है मुझको बिल दे दीजिए, मैं बिल पूरा कर दूंगा अपना पैसा से बिल पूरा। हर द साइल अहं गको ए बार टॉप हेडलाइंस। टॉप हेडलाइंस आज प्रहसे किंगस्टोन एजुकेशनल इंस्टीट्यूट इमेजिन इनोवेट इंस्पायर। রাজ্য জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব ভয়ঙ্কর হারত বৃদ্ধি পাইছে জাপানিজ এনকেফেলাইটিস রোগীর সংখ্যা। 1 এপ্রিলের এ পর্যন্ত জিএমসিএইচত ভর্তি 22 রোগী, ইয়ার 5 মৃত্যু হওয়া সকলের ভিতর আছে শিশু আর জ্যেষ্ঠ লোক।
আলু ট্রাক প্রবেশ বাধা বঙ্গ আরক্ষী ধুবুরী বঙ্গ সীমান্তর বক্সির হাতত আবদ্ধ শ শ আলু পরিবাহী ট্রাক পশ্চিমবঙ্গ পাচলির মূল্য বৃদ্ধির উদ্ধার বাবে বহিরাজ্যলে রপ্তানির বাধা বঙ্গ রাজ্য সরকার ধনের বিনিময়ত বাংলাদেশের নাগরিকক ভারতলে প্রবেশের সুবিধা দালালর গুয়াহাটি রেলওয়ে স্টেশন পাঁচটা অবৈধ বাংলাদেশী গ্রেপ্তারের পাছতে পোহরলে আছে এক ভয়ঙ্কর নেক্সাস মঙ্গলবার ত্রিপুরাতো আরক্ষী জালত পড়েছিল দুই বাংলাদেশী নাগরিক সহ দুটা দালাল গুয়াহাটীত কংগ্রেসের মারাথন বৈঠক আজি হোটেল লিলিত কংগ্রেসের সংসদীয় পরিক্রমা কমিটির বৈঠক উপস্থিত থাকে কংগ্রেসের বিধায়ক সকল সমাগত উপনির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের রণনীতি প্রস্তুত করার বাবে জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত প্রদেশ কংগ্রেসের ধারাবাহিক বৈঠক রাজ্যত ইন্ডি এলায়েন্সের ফাট সাধারণ নির্বাচনের বৈতরণী পার হওয়ার পাছতে আন দলরে সঙ্গ এড়ব বিচারিছে কংগ্রেসে উপনির্বাচনত অকলে যুঁজিবলে সাজু হয়েছে কংগ্রেস কংগ্রেসের সিদ্ধান্তক লো মিত্রজোঁটর আন দলের মাজত তীব্র প্রতিক্রিয়া হাতীগড় সৈয়দ আলী হত্যাকাণ্ডে জড়িত চারিজনক আটক শুকুরবার হাতীগড় সুন্দরবনত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সৈয়দক হত্যাকাণ্ডের মৃত আলীর কোনো বন্ধু জড়িত থাকার সন্দেহ করা হয়েছিল আর তার পরিপ্রেক্ষিতত অভিযান চলা হয় কাছাৰত আরক্ষী গুলি তিনিটা মার উগ্রপন্থী নিহত কাছাৰৰ ভুবন কাপাহাৰত আরক্ষীর উগ্রপন্থী প্রচণ্ড গুলিয়াগুলি সংঘর্ষত আরক্ষী কেইবাজনো জওয়ান আহত নিহত উগ্রপন্থী দুটার এটার ঘর কাছাৰত আর আনটোর ঘর মণিপুরত গোয়ালপাড়া ব্যবসায়ী হত্যার জড়িত এজন গ্রেপ্তার গোয়ালপাড়া আরক্ষীয়ে নিশা বলত মারি চরের গ্রেপ্তার করে জাহিরুল নামের ডকাইত জাহিরুল ইসলাম আছিল ডকাইতর দলটির গাড়ি চালক হত্যাকাণ্ড জড়িত আনকেইটা অভিযুক্ত সন্ধানত আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে বাংলাদেশ সীমান্ত সিকিমের অভূতপূর্ব মন্ত্রী আর সি পয়েলর মৃতদে উদ্ধার 7 জুলাই পর সন্ধানহীন হয়ে আছে সিকিমের এসময় প্রভাবশালী মন্ত্রীগী নগাঁত অব্যাহত চুরের উপদ্রব ঘর গৃহস্থ নথকার সুযোগত আমলাপত্তি প্রশান্ত কুমার বরার ঘর চুরে চলালে উপদ্রব চুরে লুটি নিলে প্রায় 3 লাখ টাকার সোণর আ অলঙ্কারের নগদ 80,000 টাকা চিকিৎসার পরিয়ালটি গুয়াহাটিলে যাওয়ার সময়তে চুরের লুটপাট গুয়াহাটি ডিব্রুগড়ের পিছতে এবার কৃত্রিম বানর কবলত যোরহাট শহর সোমবারে নিশা অহা ধারাষার বরষুণত কৃত্রিম বানত বুর গল যোরহাট শহরের বহু অঞ্চল আজি উন্নত হওয়া নাই শহরখনের কেইবাটাও অঞ্চলের কৃত্রিম বান মুম্বাইত চাকরি প্রত্যাশীর অপ্রত্যাশিত ভিড় 2000 পদর সাক্ষাৎকারের গুট খালে 25,000 প্রার্থী মুম্বাই এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের ওয়াক ইন ইন্টারভিউর সৃষ্টি হল চাকরি প্রত্যাশীর লানি নিচিগা ভিড় পরিস্থিতি নিয়ন্ত্রণের সাক্ষাৎকার নকটাকৈ আঁতরাই পঠাওয়া হল প্রার্থী টপ হেডলাইন্স আগবাইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট ইমাজিন ইনোভেট ইন্সপায়ার এইটো মাইথান স্টিল নহয় ও ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল আপোনালোকে পয়সা ধার লৈ লৈ ঋণ লৈ লৈ সরকার চলাইছে আর আসনি সর্বানন্দ সোণোৱাল নে হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে কষ্ট করেছিল সেই বস্তুটো কিন্তু সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া কম আছে কার কি গুণ কার কি দুঃখ সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া গোটেইখিনিকে লগত লৈ পেলে কাম করব পৰা গুণটো তেওঁ সম্পূর্ণরূপে আয়ত্ত করব নোৱাৰিলে বিজু কুমার ডেকার সৈতে বাদ বিবাদত বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিন পাহাড়ৰ আমার এমএলএ সকলের একটা বদনাম আছে আমি কাম করব নোৱাৰো ফান নাই পাওয়ার নাই গতিকে আমি এটা মিনিংলেস বিধায়ক হিসাবে ইয়াত আহো আজি নিশা 10:30 বজাত